বাংলাদেশের সংবাদ মাধ্যম, অবশ্য সংবাদ মাধ্যম এটা দেখার আগে আরেকটি কথা বলা প্রয়োজন। বর্তমানে সংবাদ মাধ্যম কিন্তু দু ধরনের, একটা হচ্ছে আমরা যেটাকে এই পত্রিকা টেলিভিশন এই সংবাদ মাধ্যমটাকে বলি বা মেইন স্ট্রিম মিডিয়া যেটাকে বলি, আর দ্বিতীয়টি হলো অল্টারনেটিভ সংবাদ মাধ্যম, অনেকে যেটাকে সোশ্যাল মিডিয়াও বলে। তো আমি প্রধানত প্রথমে আলোচনা করব তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়া নিয়ে। তো বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো যারা প্রমাণিত এবং আত্মস্বীকৃত দালাল গোষ্ঠী। তো প্রমাণিত এবং আত্মস্বীকৃত দালাল গোষ্ঠীর মধ্যে আপনাদের সবারই পরিচিত, আমি যদি পত্রিকার নাম বলতে যাই তাহলে জনকণ্ঠ, তারপরে আছে আপনার কালের কণ্ঠ, তারপর আছে বাংলাদেশ প্রতিদিন। এগুলো হলো পত্রিকার মধ্যে একেবারে আত্মস্বীকৃত এবং প্রমাণিত দালাল। আর টেলিভিশন চ্যানেল অবশ্য অনেক বেশি, দালালের সংখ্যা আরো বেশি। সেখানে যদি আমরা 71 টেলিভিশনকে দিয়ে শুরু করি, তারপরে আছে সময় টিভি, এটিএন, সেখানে যেখানে মুন্নি সাহা এবং অন্যান্য লোকজন সাংবাদিক আছে, সরকারের একেবারে প্রমাণিত দালাল গোষ্ঠী। তারপরে পরবর্তী সময়ে সরকারের উচ্ছিষ্টভোগী সাংবাদিক নেতারা যে টেলিভিশন গুলো পেয়েছেন, যেমন বুলবুল সাহেব একটা টেলিভিশন চ্যানেল পেয়েছেন, তারপরে প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা ছিলেন অবজারভারের, তিনি একটি পেয়েছেন ইকবাল সোবান চৌধুরী। তো এগুলো হচ্ছে আমাদের একেবারে প্রমাণিত দালাল মিডিয়ার মধ্যে পড়ে। আর একজনের বোধ হয় ডিবিসি, আর একটার নাম বোধ হয় প্রভাতী বা এই এই জাতীয় একটা নাম, এখন ভুলে টুলে গেছে, এত টেলিভিশন নাম দেশের বাইরে আছে মনেও থাকে না এইসব টেলিভিশনের নাম। আর দ্বিতীয় হলো পরোক্ষ দালাল, যারা নিজেদেরকে সুশীল বলতে পছন্দ করে। তার মধ্যে যদি পত্রিকায় আসি তাহলে প্রথমেই নাম বলতে হয় প্রথম আলো, ডেইলি স্টার, এরপরে এখন আবার আরো কিছু দালাল এসছে এরকম সুশীল শ্রেণীর দালাল, যেমন ঢাকা ট্রিবিউন, তারপরে বিডি নিউজ ডট কম। এরা হলো দালাল শ্রেণী এবং সুশীল শ্রেণীর দালাল বলে নিজেদেরকে মনে করে আর কি। আর টেলিভিশনের মধ্যে সুশীল দালালদের মধ্যে অনেক পুরনো দালাল আছে, সেটা চ্যানেল আই, এবং এই ধরনের আরো দু একটি চ্যানেল হয়তো আছে যারা নিজেদেরকে সুশীল শ্রেণীর দালাল বিবেচনা করে। আর তিন নম্বর যেটি, সেটি হচ্ছে আমি এদেরকে বলি পরাধীন ভিন্ন মত। তারা হয়তো ভিন্ন মত দেখাতে চায়, সাংবাদিকের কর্তব্য পালন করতে চায়, কিন্তু পরাধীন, এই জন্য পারে না তারা ফোর্থ স্টেটের দায়িত্বটা পালন করতে। এর মধ্যে আমরা মানব জমিনকে বলতে পারি এবং নয়া দিগন্তকে বলতে পারি, ইংরেজি হয়তো নিউ এজকেও কিছুটা বলা যেতে পারে। এই ভাগগুলো খুব জরুরি, এগুলো আপনাদের বোঝা দরকার, জানা দরকার। তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শতকরা 95% মিডিয়া হচ্ছে প্রমাণিত আত্মস্বীকৃত দালাল অথবা পরোক্ষ সুশীল দালাল, আর 5% মাত্র হচ্ছে যাদেরকে আমি বলছি পরাধীন ভিন্ন মত। তো পরাধীন ভিন্ন মত নিয়ে আলোচনা করে লাভ নেই, বেচারাদের হাত পা বাঁধা, জেল জুলুমের ভয়, বিজ্ঞাপন পাচ্ছে না, কোন রকমে টিকে আছে, তাদের পক্ষে সাংবাদিকতা করা সম্ভব নয়। একটাই উপায় আছে, পত্রিকা বন্ধ করে দেয়া, অথবা সরকার যদি বন্ধ করে দেয়, যেমন আমার দেশ বন্ধ করে দিয়েছে, যেমন দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছে। তো আমরা প্রথম যে 95% সিংহভাগ যে মিডিয়া, সেটা নিয়েই মোটামুটি আলোচনা করব, প্রধানত আমি আলোচনা করব। তো সেখানে আমরা তাদের এডিটোরিয়াল পলিসিতে যেটা দেখতে পাই, সেটা হলো দু ধরনের এডিটোরিয়াল পলিসি, আসলে একই ধরনের দুটো মাত্রা আর কি। একটা হলো ডি ইসলামাইজেশন, অর্থাৎ মিডিয়া থেকে বা সমাজ জীবন থেকে বা সাংস্কৃতিক জীবন থেকে ইসলামকে সরিয়ে ফেলা, ডি ইসলামাইজেশন, এটা হচ্ছে এদের এডিটোরিয়াল পলিসি। আরেকটি হলো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা, একটি আরেকটির পরিপূরক। কিন্তু হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে গেলে আগে আপনাকে ডি ইসলামাইজেশন করে নিতে হবে, না হলে তো 90% মুসলমানের দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা সম্ভব নয়। এখন আপনারা হয়তো কেউ বলতে পারেন যে হিন্দুত্ববাদ কিভাবে প্রতিষ্ঠা করবে, আপনি যাদের নাম বললেন, মানে আমি যাদের নাম বললাম, তারা তো নামে মুসলমান, আপনাদেরকে ধর্মের সাথে এই বাদের ব্যাপারটা একটু পার্থক্যটা বুঝতে হবে। যেমন ধরুন জায়নিজম, ইহুদিবাদ এবং ইহুদি এক জিনিস নয়। তার মানে যেটা বলতে চাচ্ছি যে সকল ইহুদি জায়নিস্ট নয়, তো
তার মধ্যে যদি আমি একটা খুব নামকরা এক্সাম্পল আপনাদেরকে দেই, নোম চমস্কি। নোম চমস্কি উনি ইহুদি, ধর্মে ইহুদি, কিন্তু উনি জায়নিস্ট নন। আবার আপনারা পশ্চিমা দেশে দেখতে পাবেন, বিশেষত আমেরিকাতে এখন খুব বেশি, বলতে গেলে ইসরায়েলি মনে হয় যেন আমেরিকা চালাচ্ছে, আমেরিকা ইসরায়েলকে চালাচ্ছে না, ইসরায়েল আমেরিকা চালাচ্ছে। এর কারণটা কি? ওখানে তো ইহুদিদের সংখ্যা 2% নিচে। কারণটা হলো যে খ্রিস্টিয়ান যারা আছেন ওখানে তারা জায়নিস্ট, তারা কিন্তু ধর্মে খ্রিস্টিয়ান কিন্তু চিন্তা চেতনায় তারা জায়নিস্ট। তো বাংলাদেশে যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চান তারা নামে মুসলমান কিন্তু চিন্তা চেতনায় হিন্দুত্ববাদ, এই বিষয়টি আপনাদের বুঝতে হবে। এবং এই হিন্দুত্ববাদিতা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের নামে। তারা কতগুলো নাম ব্যবহার করবে করবে দেখতে পাবেন। প্রগতিশীল, প্রগতিশীল মানে কি? প্রগতিশীল মানে হচ্ছে আপনি ইসলামের বিরুদ্ধে থাকবেন। মুক্তমনা, মুক্তমনা মানে কি? এই শব্দটা প্রায়ই দেখবেন আপনার ব্যবহৃত হচ্ছে। অন্যদের মুখ মন বন্ধ আর ওনাদের মন মুক্ত মানে কি? মানে হচ্ছে আপনি ইসলামের বিরুদ্ধে থাকবেন, তাহলে আপনি মুক্ত, মুক্তমনা, তাহলে আপনি প্রগতিশীল। এবং এই জিনিসগুলো তারা করছে কেন? তারা করছে এই কারণে যে তারা আসলে ইন্ডিয়ান কালচারাল অ্যাগ্রেশন যেটা বাংলাদেশে আছে, ভারতীয় যে আগ্রাসন, আমাদের সাংস্কৃতিক আগ্রাসন, সেই আগ্রাসনে তারা ট্রোজান হর্সের ভূমিকা পালন করছে। ট্রয়ের ঘোড়ার গল্প আপনারা সবাই জানেন। তো এই যে সোশ্যাল মিডিয়া, এরা দীর্ঘদিন, দীর্ঘদিন বলতে কি, এদের হয়তো জন্ম 50 বছর হয়নি, কারণ কোন কোন পত্রিকা তো অনেক পরে হয়েছে, প্রথম আলো 96 সালে হয়েছে, কিন্তু এই প্রক্রিয়া, এই সাংবাদিক শ্রেণীর, এই মিডিয়ার, এই যে ইন্ডিয়ানাইজ করা, হিন্দুয়াইজ করার প্রক্রিয়া বাংলাদেশকে, এটা চলে আসছে 1972 সাল। আপনাদের অনেকের স্মরণে থাকবে, আমার বয়সের যারা, আমি তখন ইন্টারমিডিয়েট পড়তাম, আমার বয়স 67 বছর, বহুবার আমি বলেছি আপনাদেরকে, কিছুদিন পরেই 68 হবে। তো তখন আমার মনে আছে যে 16ই ডিসেম্বরের পরে 1971 সালে, পরে কিছুদিনের জন্য তখন টেলিভিশনে খোদা হাফেজ এবং সালাম আলাইকুম বন্ধ হয়ে গেছিল, এগুলো কিন্তু বলা হতো না। 16ই ডিসেম্বর মানে 1971 সালের 16ই ডিসেম্বরের কথা বলছি আমি। প্রায় মাসখানেক পরে আবার খোদা হাফেজ অন্তত তারা বলা শুরু করলো, কিন্তু এটা সরিয়ে ফেলা হয়েছিল। কাজেই তার মানে হচ্ছে যে প্রথম থেকেই উদ্দেশ্যটা ছিল ভারতের এবং ভারতীয় দালাল যারা বাংলাদেশে আছে, হিন্দুত্ববাদী যারা আছে, তার উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে ইসলামটাকে সরিয়ে ফেলা। সমস্যা হচ্ছে যে বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড় দুর্বল, যেটা আমি প্রায়ই বলে থাকি, আপনারা হয়তো বিরক্ত হন, কিন্তু আসলে স্মৃতিশক্তি বড় দুর্বল, বারে বারে মনে করিয়ে দিতে হয় আপনাদের। আমার এক বন্ধু এদের না বলে যে বাঙালি মুসলমানের ব্রেন নাকি, মেমোরি নাকি জেলিফিশের মতো, এটা অনেকটা ইংরেজিতে অনেকে বলে, যাদের মেমোরি কম তাদেরকে জেলিফিশ মেমোরি বলে। আমি জানি না বাঙালি মুসলমানের মেমোরি জেলিফিশের মতো কিনা, তবে মেমোরি কম। তো এদের কর্মকাণ্ড একটু আমরা আলোচনা করি দেই। যেমন প্রথম আলো যদি আমরা আলোচনা করি, তাহলে বিএনপি জোট সরকার যখন ক্ষমতায় ছিল তখন যদি আমরা প্রথম আলোর কথা চিন্তা করি, আমরা কি দেখতাম? প্রথম আলো মতিউর রহমান, যিনি এটার এডিটর, তিনি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে চেয়েছিলেন। তিনি একটি আর্টিকেল লিখেছিলেন, আর্টিকেলের নাম ছিল বাংলাদেশ কি ব্যর্থ রাষ্ট্র। প্রশ্নের মধ্যেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে তার উদ্দেশ্যটা কোন দিকে। তারপরে তিনি ইনিয়ে মিনিয়ে বলার চেষ্টা করেছিলেন সেই আর্টিকেলে, না বাংলাদেশ রাষ্ট্র ব্যর্থ না, তবে সরকার ব্যর্থ, অর্থাৎ বিএনপি চারদলীয় সরকার ব্যর্থ। উদ্দেশ্য ছিল বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র। আরেকটি আপনাদের মনে আছে নিশ্চয়ই, তখন একটা ক্যাম্পেইন চালানো হয়েছিল বাংলাদেশ সম্পর্কে, এবং সেটা কিছু ভারতীয় সাংবাদিক সেই কাজে জড়িত ছিল, এবং তখন বাংলাদেশ সম্পর্কে লেখা হলো কোকুন অফ টেরার, মানে বাংলাদেশে সব জঙ্গিদের আস্তানা, এই প্রচারণা চলছিল। এবং সেই প্রচারণায় যোগদান করেছিল, সৎসাহে যোগদান করেছিলেন মতিউর রহমান এবং প্রথম আলো। এবং আপনাদের মনে আছে শিশির ভট্টাচার্য নামে এক ভদ্রলোক কার্টুন আঁকতেন, তো সেই কার্টুন গুলো একটু আপনারা স্মরণ করে দেখুন, বাঙালি মুসলমান বাংলাদেশের সেই কার্টুন গুলোতে তারা কি ধরনের আক্রমণাত্মক কার্টুন আঁকতেন। তো সেগুলোর জন্য কিন্তু মতিউর রহমানকে কোনোদিন জেলে যেতে হয়নি। মতিউর রহমান একবারই বিপদে পড়েছিল, কারণ আলপিন নামক একটা পত্রিকা ছিল প্রথম আলোর, সেখানে রসুল সাল্লাহ ইসলামের নিয়ে তারা কটূক্তি করেছিল, এবং কটূক্তির জন্য যখন মানুষ তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে, এটা করেছিল সম্ভবত 1/11 সরকার তখন ক্ষমতায়,
যখন মানুষ আন্দোলন শুরু করে তখন তিনি বাধ্য হয়েছিলেন এই মতিউর রহমান তখন আমাদের বাইতুল মোকাররমের যিনি খতিব ছিলেন ওবায়দুল হক সাহেব তার কাছে গিয়ে তার হাঁটু ধরে তিনি ক্ষমা ভিক্ষা করেছিলেন অর্থাৎ অবশ্য বর্তমানে আর ক্ষমা ভিক্ষা করতে হতো না কারণ বর্তমানে অনেকটাই বাংলাদেশ হিন্দুয়াইজড হয়ে গেছে অনেকটাই ডি ইসলামাইজেশনে সফল হয়ে গেছে কিন্তু তখন সবে শুরু হচ্ছে ডি ইসলামাইজেশন জোরে সোরে সবে শুরু হচ্ছে মঈন ফখরুদ্দিনের জমানায় কাজেই তখন মতিউর রহমানকে সারেন্ডার করতে হয়েছে এত গেল মতিউর রহমানের গল্প আমরা যদি আরেক গল্পে আসি মাহফুজানা তিনি কি করতেন আপনাদের মনে আছে কিছুদিন আগে বছর কয়েক আগে কিছুদিন বলতে বছর দুয়েক আগে সম্ভবত মাহফুজানা সাহেব টেলিভিশনে স্বীকার করেছিলেন যে তিনি একজন ডিএফআই ডিজিএফআই এর এজেন্ট আপনারা অবাক হচ্ছেন ডিজিএফআই এর এজেন্ট তো তিনি সরাসরি বলেন নাই আমি ডিজিএফআই এর এজেন্ট তিনি বলেছিলেন যে ডিজিএফআই 1-11 সময় আমাকে সংবাদ সরবরাহ করত এবং সেই সংবাদ আমি যাচাই বাছাই না করেই আমি প্রকাশ করতাম এবং এই কারণে আমি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু সংবাদ প্রকাশ করেছি যাচাই বাছাই না করে ডিজিএফআই এর নির্দেশে এবং সেই জন্য আমি ক্ষমা চাই তো শেখ হাসিনা ক্ষমা করেন নাই তাকে অবশ্য কিছুটা করেছেন জেলে যেতে হয় নাই মাহফুজানামকে তার বিরুদ্ধে মামলা হয়েছে 70-75টা মামলা হয়েছে তার বিরুদ্ধে এই মামলা তো আমার বিরুদ্ধে 125টা আছে কাজে সেটা বড় কথা নয় তাকে জেলে যেতে হয়নি আমার মতো রিমান্ডে টর্চার্ড হতে হয়নি কিছুই করতে হয়নি তাকে কারণ তার খুঁটি অনেক শক্ত একটা খুঁটি দিল্লিতে আর একটা খুঁটি ওয়াশিংটন কাজেই তাকে এই জেল জীবন সহ্য করতে হয়নি তো এই প্রথম আলো ডেইলি স্টার আরেকটি কাজ করতো আপনাদের মনে আছে হয়তো মনে আছে সেটা বিএনপি সরকারের আমলে তারা প্রায় প্রতি সপ্তাহে সেমিনার করত সেমিনার করত কি জানেন সেমিনার করত বাংলাদেশে ট্রানজিট দেওয়ার পক্ষে ভারতকে যাতে ট্রানজিট দিয়ে দেওয়া হয় এই ট্রানজিট প্রসঙ্গে আরেকটি আপনাদেরকে ইনফরমেশন আমি দিয়ে রাখি সেটা হলো ওই সময় ওই সরকারে আমি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলাম পরবর্তীতে বছর দেড়েকের জন্য আমি জ্বালানি উপদেষ্টা হয়েছিলাম ও আপনাদেরকে আরেকটি জিনিস পরিষ্কার করে দিই আজকে যেহেতু আমার প্রসঙ্গে বলছি যে আমি কিন্তু জ্বালানি উপদেষ্টা ছিলাম বিদ্যুৎ উপদেষ্টা ছিলাম না আমি দেখি মাঝে মাঝে যারা আমাকে আমাকে পছন্দ করেন না তারা আমাকে লেখেন আপনি এত বড় বড় কথা কেন বলেন আপনি 1 ওয়াট বিদ্যুৎ দিতে পারেন না এই আপনি এত বড় বড় কথা কেন বলেন 1 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারেন না আরে ভাই বিদ্যুৎ দেওয়া আমার কাজ ছিল না আমি জ্বালানি উপদেষ্টা ছিলাম আমি গ্যাস সেক্টরের দায়িত্বে ছিলাম এই যে আজকে আপনারা নাইকো নিয়ে এত কথা শোনেন মামলায় যেতে বাংলাদেশ জিতলো ইন্টারন্যাশনাল কোর্টে এই মামলাগুলো আমি শুরু করেছিলাম এবং নাইকোর যে ঘুষ খাওয়া এবং নাইকোর এই সমস্ত কাহিনী আমি প্রকাশ করেছিলাম সেগুলো আপনারা সব সম্ভবত এখন ভুলে গেছে এবং নাইকোকে আমি বাধ্য করেছিলাম তাদের অপারেশন চালু রাখতে বলেছিলাম যে এবং ক্ষতিপূরণ দিতে গ্যাসের জন্য কোনো মূল্যও আমি দেই নাই তাদেরকে কোনো টাকাও দেইনি যাই হোক এগুলো সব পুরনো কথা শুধু আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি বিদ্যুৎ উপদেষ্টা ছিলাম না যাদের মধ্যে এই ভুল ধারণা আছে তারা পরিষ্কার হয়ে যান আমি শুধু কেবলমাত্র জ্বালানি উপদেষ্টা ছিলাম তাও 1.5 বছরের জন্য এবং যাই হোক তো ওই সময় আমি যখন 5 বছর ধরে বিনিয়োগ করে চেয়ারম্যান ছিলাম সেই সময় ওয়ার্ল্ড ব্যাংক আর এডিবির সাথে আমার প্রায়ই ঝগড়াঝাটি হতো এই ট্রানজিট নিয়ে তারা আমাকে বলতো যে মাহমুদুর রহমান তুমি ট্রানজিটের বিপক্ষে কেন আমি সর্বদাই ট্রানজিটের বিপক্ষে ছিলাম তো আমি তাদেরকে উল্টো প্রশ্ন করতাম যে আমি ভারতকে বা বাংলাদেশ ভারতকে ট্রানজিট দেবে কি দেবে না এটা নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক আর এডিবির মাথা ব্যথা কেন তোমরা কেন মাথা ব্যথা দেখাচ্ছ এটা তো আমাদের এবং ভারতের মধ্যেকার দর কষাকষির ব্যাপার এই মাথা ব্যথা দেখানোর কারণ হচ্ছে যে এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে প্রচুর ভারতীয় দালাল আছে এবং তখন এই ভারতীয় দালালদের উস্কানিতে প্রথম আলো ডেইলি স্টার রেগুলার সেমিনার করতো এবং তার সাথে ছিল সিপিডি সিপিডির দেবপ্রিয় ডক্টর দেবপ্রিয় এরা রেগুলার সেমিনার করত যাতে করে বাংলাদেশ ট্রানজিট দিয়ে দেয় অর্থাৎ এবং তারা তখন বলতো যে বাংলাদেশ ট্রানজিট দিলে নাকি বছরে $1 বিলিয়ন আয় করবে আপনারা হিসাব নিয়ে দেখেন আজ পর্যন্ত ট্রানজিট তো দেওয়া হয়ে গেছে স্বাধীনতা দেওয়া হয়ে গেছে ট্রানজিট তো দূরের কথা $100 মিলিয়ন আয় করতে পারে নাই বাংলাদেশ গত 12 বছরে এই সরকারের আমল 100 মিলিয়ন কেন 10 মিলিয়নও করেছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে তো এই সমস্ত গল্প করতে তো এরা এই যে পরোক্ষ দালাল গোষ্ঠী সুশীল গোষ্ঠী এরাই কিন্তু দায়ী বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্যে যখন কোনো প্রেস ফ্রিডম নাই যখন কোনো বাক স্বাধীনতা নাই
তো তার মধ্যে কিছু কিছু লোক আখের গুছিয়ে নিয়েছেন, যেমন আমি বুলবুল সাহেবের কথা বললাম, তারপরে ইকবাল সোবহান চৌধুরীর কথা বললাম, তারা শত শত কোটি টাকা দিয়ে তারা চ্যানেল খুলে বসেছেন, কোথার থেকে টাকা আনলেন, কোথায় টাকা পেলেন, সেগুলো ভিন্ন প্রশ্ন। তারপরে আরো কিছু সাংবাদিক নেতা আছে ওই গ্রুপের, শাবান মাহমুদ, সে সম্ভবত এখন দিল্লিতে বাংলাদেশ সরকারের প্রেস সেক্রেটারি। তো এরকম আখের গুছিয়ে নিয়েছে এই সমস্ত সাংবাদিক। আর দ্বিতীয় যে আর একটা মজার কাহিনী আপনাদেরকে বলি আমি, এটা ব্যক্তিগত কাহিনী, এটা কোথাও লিখিনি আমি, কাকতালীয় কাহিনী। তখন প্রথমবার জেল থেকে বেরিয়েছি, প্রথম এবং দ্বিতীয়বার জেলের মাঝখানে, তার মানে সম্ভবত এটা 2012 কিংবা 12 সালের ঘটনা। অফিসে বসে আছি, এমন সময় ফোন এলো আমার কাছে যে তিনি মারা গেছেন, ভদ্রলোক গোলাম সারোয়ার, তিনি বাংলা একটা পত্রিকার সম্পাদক ছিলেন, সমকাল। গোলাম সারোয়ার আমার সাথে কথা বলতো, তার পিএ লাইন দিয়েছে। আমি বললাম দাও, গোলাম সারোয়ার কথা বলতে চায়। তো আমি কথা বলে সালামও দিতে পারি নাই, তার আগে গোলাম সারোয়ার কথা শুরু করে দিয়েছে। তিনি বলছেন, হ্যাঁ আমরা যে দিল্লিতে যাব, দিল্লিতে আমরা কোথায় থাকবো, এ ব্যাপারে কি আপনারা ঠিক করলেন, দিল্লিতে আমাদের কার কার সাথে দেখা হবে, কিংবা দিল্লির থেকে আমরা কি কি নির্দেশ নেব, দিল্লির থেকে আমরা কি কি সুযোগ সুবিধা নেব, এগুলো তো একটু বসে ঠিক করা দরকার, আপনারা কিছুই করছেন না, উনি বলে যাচ্ছেন, আমি শুনে যাচ্ছি। তো যখনই দিল্লির গল্প উনি কিছুক্ষণ করে ফেলেছেন যে দিল্লিতে যাবেন, দেখা করবেন, কি কি সুযোগ সুবিধা নেবেন, দিল্লির নির্দেশ নেবেন, তখন আমি বললাম, আপনি কাকে চাচ্ছেন? তো ভদ্রলোক থতমত খেয়ে গেছেন। তখন উনি বললেন, আপনি নাঈমুল ইসলাম খান না? আমি বললাম, না আমি নাঈমুল ইসলাম খান না, আমি মাহমুদুর রহমান। ও ভুল হয়ে গেছে, আমি তো আমাদের সময় টেলিফোন করতে গিয়ে আমার পিয়ে আমার আমার দেশে টেলিফোন করে দিয়েছে। অর্থাৎ এই নাঈমুল ইসলাম খান এবং গোলাম সারোয়ার, এই মাহফুজ আনাম, মতিউর রহমান গম, এরা যে দিল্লির ইশারায় চলেন, সেটা কিন্তু গোলাম সারোয়ারের কথায় সেদিন পরিষ্কার হয়ে গেছিল। আমি জানি না গোলাম সারোয়ার সেই পিয়ের চাকরি ছিল কিনা, আর গোলাম সারোয়ার এখন জীবিত নাই, তবে নাঈমুল ইসলাম খান এখনো জীবিত আছে। তারা দিল্লিতে গিয়ে কি করেছিলেন সেটা নাঈমুল ইসলাম খানকে জিজ্ঞেস করলেই হয়তো জানা যায়। এই বিষয়গুলি বললাম আমি কেন, এই বিষয়গুলো বললাম আমি এই কারণে যে বাংলাদেশকে সর্বতোভাবে ভারতের হাতে তুলে দেয়া, বাংলাদেশে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা এবং বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নেয়া, এই সবগুলো কাজ করেছেন এই গোষ্ঠীরা মিলে। এবং আজকে যখন তারা হাহুতাশ করেন, লোক দেখানো হাহুতাশ, আমার কাছে সেগুলোকে চরম ভণ্ডামি বলেই মনে হয়। যেমন ধরুন বর্তমানে একটা আহাজারি চলছে মুশতাক আহমেদকে নিয়ে। মুশতাক আহমেদ ভদ্রলোক কে আমি জানতাম না, আমি কোনোদিন নাম শুনি নাই, প্রথম শুনলাম যখন উনি অ্যারেস্ট হলেন, তখন শুনলাম যে মুশতাক আহমেদ এবং কিশোর নামে দুই ভদ্রলোক অ্যারেস্ট হয়েছেন দুজন। তো অ্যারেস্ট হওয়ার পরে ওই অবস্থাতেই ছিল, এবং এরপরে দেখলাম যে তিনি মারা গেছেন, এবং এখন শুনছি তাদেরকে নিয়ে টর্চার করা হয়েছে। ভালো কথা, এটা কোনো নতুন বিষয় তো না, টর্চার করা হয়েছে, এটা বাংলাদেশের নতুন বিষয় রিমান্ডে, আমাকেও তো টর্চার করা হয়েছে রিমান্ডে, আমি তো সেটা ঢাকায় কোর্টে দাঁড়িয়ে বলেছিলাম, বর্ণনা দিয়েছিলাম ম্যাজিস্ট্রেট কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে বর্ণনা দেওয়ার পরে আমাকে আবার ওখান থেকে আর একটা রিমান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেটা বাংলাদেশে তো এটা জানা কথা যে টর্চার হয়। তো মুশতাক সাহেব মরে যাওয়ার পরে এখন আমি এদের সবার আহাজারি দেখতে পাচ্ছি, এবং আহাজারির মধ্যে আজকে সম্পাদক পরিষদ একটা বিবৃতি দিয়েছে, এবং বিবৃতি পাঠিয়েছে কে, মাহফুজ আনাম, যার গল্প এতক্ষণ আপনাদেরকে করলাম। সেখানে তিনি যা যা বলেছেন তার অনেক লম্বা সেই বিবৃতি, আমি শুধু সারাংশটা বলছি, ইন এ নাটশেল। সারাংশটা হলো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট খুবই খারাপ আইন, কোনো সন্দেহ নাই খুব খারাপ আইন, এবং এটা বন্ধ করে দেওয়া উচিত, অথবা এটাকে এটাকে মডিফাই করা দরকার। এবং তিনি তিনজনের এক্সাম্পল দিয়েছেন তাদের ওই বক্তব্যে, সম্পাদক পরিষদ, কোন তিনজন, একজন হচ্ছেন মুশতাক যিনি মারা গেছেন, আরেকজন হচ্ছেন কিশোর যিনি অত্যাচারের কথা বলেছেন বেল পাওয়ার পরে, আর তিন নম্বর ব্যক্তির কথা বলেছেন কাজল, আপনাদের মনে আছে আরেক সাংবাদিক কাজল। আমার কথাটা হলো যে এই তিনজনের কথা বলেছেন, আরেকটা হলো যে সর্বশেষ তিনি বলেছেন যে এই আইন থাকতে পারে কিন্তু মুক্ত মনাদের উপরে যেন এই আইনের ব্যবহার অপব্যবহার না হয়, অর্থাৎ মুক্ত মনা না হলে অপব্যবহার হতে পারবে, অসুবিধা নাই, মুক্ত মনা হলে হবে না, এখন মুক্ত মনার
সার্টিফিকেট কে দিবে? মাহফুজুল্লাহ সাহেব দেবেন মুক্তমনা সার্টিফিকেট। তার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যাবে পুলিশ যে কাকে আইনে গ্রেফতার করবে, কাকে টর্চার করবে, কাকে মেরে ফেলবে, এই সার্টিফিকেট কি এখন থেকে মাহফুজ আনাম সাহেব এই দায়িত্ব নিচ্ছেন। এবং এটাকে আমি ভণ্ডামি বলছি এই কারণে যে এই মুহূর্তে বাংলাদেশে একজন খুব নাম করা সাংবাদিক ডিজিটাল সিকিউরিটি আইনে আটক আছেন। তার নাম এই সম্পাদক পরিষদের যে বিবৃতি তার মধ্যে নাই। তার নাম হচ্ছে আমার খুব বন্ধু মানুষ রুহুল আমিন গাজী। রুহুল আমিন গাজী বাংলাদেশের খুবই নাম করা একজন সাংবাদিক। তিনি বিএফইউজের প্রেসিডেন্ট সেক্রেটারি সবই ছিলেন এবং সাংবাদিক নেতা। রুহুল আমিন গাজী বয়সে আমার থেকে 1-2 বছরের বড়ই হবেন, আমি যত যদি ভুল না বলে থাকি, কারণ আমি 69 সালে ম্যাট্রিক পাস করেছি। রুহুল আমিন গাজী সম্ভবত আমার আগে 67-তে বোধ হয় বলেছিলেন তিনি ম্যাট্রিক পাস করেছেন, সেই হিসেবে আমার সিনিয়র হওয়ার কথা। যাই হোক, তার মানে ওনার বয়স 70-এর কাছাকাছি। তো 70 বছরে এই ব্যক্তিটি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার হয়েছেন 21শে অক্টোবর। তো আজকে প্রায় পাঁচ মাস। আচ্ছা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটা আইন মধ্যে একটা ধারা আছে যে 75 দিনের মধ্যে ফাইনাল রিপোর্ট দিতে হবে। হয় আপনি চার্জশিট দেবেন অথবা বলবেন যে না এটা ফাইনাল রিপোর্ট হবে না। তো 75 দিন তো কবেই পার হয়ে গেছে এবং এই রুহুল আমিন গাজীর লোয়ার কোর্টে জামিন হয় নাই, হাইকোর্টে প্রথমে হয় নাই, পরে আবার হাইকোর্টে হয়েছে, হওয়ার পরে চেম্বার জজের কাছে গিয়ে এটাকে স্টে করা হয়েছে চেম্বার জজের কাছে। আপনাদের হয়তো কারো কারো মনে আছে যে আমার যে জন্য আমার এবং আমাদের আমার সহকর্মী নোমানের যে জন্য আদালত অবমাননা সাজা হয়েছিল একটা নিউজ আইটেমের জন্য, সেটা লিখেছিল নোমান, সেটা ছিল চেম্বার মানে সরকার পক্ষে স্টে। অর্থাৎ আমরা বলেছিলাম যে সরকার যেটা স্টে চায় চেম্বার জজের কাছে গেলে এটা স্টে হয়ে যায়। তো রুহুল আমিন গাজীর বেলায় তাই হয়েছে, শুধু স্টে হয় নাই, সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ তার জামিন রিজেক্ট করেছে, স্টে বহাল রেখেছে। তো রুহুল আমিন গাজীর নাম ভুলে গেলেন কি করে মাহফুজ আনাম সাহেব তার বিবৃতিতে? কেন, উনি মুক্তি মনা না? রুহুল আমিন গাজী ইসলামের কথা বলেন, এই জন্য তিনি মুক্ত মনা নন। আচ্ছা, দ্বিতীয় আর একজন বলি, সাদাত হোসেন। সাদাত হোসেন বার্তা সম্পাদক ছিলেন সংগ্রামে, তিনি প্রায় 1 বছর ধরে জেলে। 1 বছর ধরে জেলে, কই আজ পর্যন্ত কেউ জানতে চেয়েছেন এই সম্পাদক পরিষদের লোকজন যে এই সাদাত হোসেন কিংবা রুহুল আমিন গাজী তাদেরকে কেন ছাড়া হচ্ছে না, কিংবা আজকের বিবৃতিতেও তাদের নাম নাই কেন? মুস্তাক হোসেনকে নিয়ে আপনারা হাজারি করছেন। মুস্তাক হোসেন মারা গিয়ে সেলিব্রিটি হয়ে গেছে বাংলাদেশে, আমি চিনতাম না মুস্তাক হোসেনকে। বলা হচ্ছে মুস্তাক হোসেন কি, উনি লেখক, তার কোনো বই আমি জীবনে পড়ি নাই। তো আজকে একটু আমি খুঁজলাম, বন্ধু বান্ধবকে বললাম, নোমানকেও বললাম যে ভাই একে তো লেখক বলা হচ্ছে। আজকেই একটা আর্টিকেল আছে, আনু মোহাম্মদ লিখেছেন আর্টিকেল প্রথম আলোতে, লেখক মুস্তাক আহমেদ। কিসের লেখক রে ভাই, যার কোনো বই আমি জীবনে পড়িটি নাই, জানি না কি লেখে। তো আমাকে লোকজন জানালো যে বইটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, একটা নাকি পাওয়া যায়, কুমির চাষের ডায়েরি। তো কুমির চাষের ডায়েরি নামে একটা বই নাকি তিনি লিখেছেন। তো লেখক হতে গেলে তাহলে কুমির চাষ নিয়ে লিখলে লেখক হওয়া যাবে নাকি, আর কুমির চাষ নিয়ে না লিখলে লেখক হওয়া যাবে না। তো সেই লেখক মুস্তাক হোসেন, এখন আমি একটা গল্প বলি আপনাদেরকে বলি, এবং আমি দেখছি যে বিদেশিরাও যে বিবৃতি দিচ্ছে সেখানেও তাদেরকে বলছে লেখক মুস্তাক হোসেন। তো ঠিক আছে, তো মুস্তাক হোসেন সাহেব লেখক মারা গেছেন, খুবই দুঃখের কথা, আমরা খুবই সমবেদনা জানাই। এবং তারপরে টর্চার করা হয়েছে, অবশ্য এই ধরনের টর্চারের মধ্যে দিয়ে আমরাও গেছি, তো আমরা মারা যাই নাই ভাগ্যবান। তো মুস্তাক সাহেব মারা গিয়ে সেলিব্রিটি হয়ে গেছেন, তার জন্য এখন কিশোরও সেলিব্রিটি হয়ে গেছে, তার জন্য এখন মাহফুজ আনাম আহাজারি করছেন। আর একটা নাম আপনাদেরকে বলি, তিনি বয়সে আমার চেয়ে অনেক প্রবীণ, আবুল আসাদ সাহেব। আবুল আসাদ সাহেব সংগ্রামের এডিটর, আপনারা জানেন আবুল আসাদ সাহেব 1 বছর জেলে ছিল, পুরো 1 বছর, 7 বার তার জামিন বাতিল হয়েছে, 7 বার জামিন বাতিল হয়েছে, তারপরে 1 বছর পরে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। তার বয়স 80 বছর, তিনি হার্টের রোগী ছিলেন না, জেলে গিয়ে হার্টের রোগী হয়েছেন, নানা রকম অসুখ তার ভর করেছে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আবুল আসাদ সাহেব শুধু বাংলাদেশের একজন বিদ্বান এবং খুবই সিনিয়র সম্পাদকই নন, তার মাত্র 76টি বই আছে, 76 books
তার লেখা, তাকে মাহফুজ আনাম সাহেবরা তো বা আনু মাহমুদ সাহেবরা তো লেখক বলেন। 76টি বই লিখলে লেখক হওয়া যাবে না, কুমির চাষ নিয়ে একটি বই লিখলে লেখক হওয়া যাবে। কখন যাবে? যদি আপনি ইসলাম বিরোধী ব্লকের লোক হন, তাহলে বাংলাদেশের লেখক হতে গেলে, মুক্তমনা হতে গেলে, প্রগতিশীল হতে গেলে আপনাকে ইসলাম বিদ্বেষী এবং হিন্দুত্ববাদী হতে হবে। এই গ্রুপের লোক যদি হন তাহলে আপনি হিরোর সম্মান পাবেন। বাংলাদেশে এখন যেমন মুশতাক সাহেব মরে গিয়ে হিরোর সম্মান পাচ্ছে, এইভাবে বাংলাদেশের যে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের যে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করা হয়েছে, এই সমস্ত সাংবাদিক কারা তার দায় এড়াতে পারবেন? এরা প্রত্যেকে দায়ী, এদের প্রত্যেকে এই দায় কোনো না কোনো দিন এই দায় তাদেরকে চুকাতে হবে। যেমন ধরুন মুশতাক আহমেদ সাহেব, উনি তো বামপন্থী ছিলেন, অবশ্য বামপন্থী শব্দটা ব্যবহার করা উচিত নয় আমার জন্য, মানে উনি শাহবাগের সাথে জড়িত ছিলেন, ওই ওই ঘরাদার ছিলেন, ওনার তো এরকম পরিণতি হওয়ার কথা ছিল না। কিন্তু হয় কি, যখন ফ্যাসিজম একেবারে চূড়ান্ত রূপ ধারণ করে তখন কখনো কখনো সেম সাইড হয়ে যায়। তো এটাও সেই ধরনের কোন ঘটনা হয়ে গেছে। না হলে আজকে যে কান্নাকাটি আমরা দেখতে পাচ্ছি মুশতাক আহমেদের জন্য মাহফুজ আনামদের, তাহলে তো মুশতাক সাহেবের এরকম পরিণতি হওয়ার কথা ছিল না, এতদিন জেল খাটারও কথা ছিল, তার তো অনেক আগেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, তিনি বেরোন নাই। তো যাই হোক, তো এখন যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে এখন একটা সারা দেশে আওয়াজ উঠেছে, এটাও আমার কাছে ভণ্ডামি মনে হয়। ভণ্ডামি এই কারণে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট লাগে নাকি মানুষকে জুলুম করতে, এই যে এত হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে, হাজার হাজার মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, তাদের কি গুম করতে আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতে তাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট লেগেছে নাকি? কাজে আজকে যারা দাবি করছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে অথবা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অ্যামেন্ড করতে হবে, তারা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তাদের এগুলো আন্দোলনের নাটক, কারণ আন্দোলন একটাই হওয়া উচিত, এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার অবসান ঘটতে হবে, এটাই আন্দোলন হওয়া উচিত। এই আন্দোলন না করে যখন আপনি অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন তখন মনে হয় আপনাদের উদ্দেশ্য অসৎ। এই অসৎ উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনাকে টিকিয়ে রাখা এবং বিদেশিদের কাছে প্রতিপন্ন করা যে এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, কাজে এই সরকার কত ভালো সরকার, এরকম একটি খেলা প্ল্যান নিয়ে মাহফুজ আনামরা এখন মাঠে নেমেছে। আমার অবাক লাগে যখন দেখি আমাদের বেশ কিছু মানুষ যাদেরকে আপনারা সবাই পছন্দ করেন, আমরাও পছন্দ করি, তারাও যখন এই ধরনের খেলার অংশ হয়ে যান। যেমন ধরুন পরশুদিন দেখলাম, পরশুদিন না গতকালই বোধ হয়, যে একটা মিছিল যাওয়ার কথা ছিল প্রেস ক্লাব থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছে, তার সামনে হুইল চেয়ারে বসে আছেন জাফরুল্লাহ সাহেব, ডক্টর জাফরুল্লাহ, তারা কেন যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের জন্য? আপনি কার কাছে দাবি জানাচ্ছেন? একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর কাছে, এবং আপনি বলছেন তিনি ফ্যাসিস্ট, আবার মাননীয় বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় ফ্যাসিস্ট বলতে হবে নাকি? মাননীয় ফ্যাসিস্ট আপনি এই কাজটা করে, তো সেই ফ্যাসিস্টের কাছে আপনি যাচ্ছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের দাবিতে। আরে দাবি তো একটা, শেখ হাসিনা ফ্যাসিবাদী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে, সেটাই হওয়া উচিত একমাত্র দাবি। তো এখান থেকে আমরা যখন এই ধরনের ইস্যুতে চলে আসি তখন মনে হয় পুরো বিষয়টি খেলা না। তো যেমন ধরুন গত 2 সপ্তাহ ধরে বাংলাদেশ একেবারে তুঙ্গে ছিল আল জাজিরা নিয়ে আলোচনা, সেনাপ্রধানের ভাইরা হলো সব খুনি, তাদেরকে শেখ হাসিনা মাফ করে দিয়েছে, শুধু মাফ করে দেয়নি, এখন আবার মিথ্যা বা ভুয়া গেজেট দেখিয়ে বলা হচ্ছে তাদেরকে আগেই মাফ করে দেওয়া হয়েছে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে 2 সপ্তাহ ধরে আলোচনা চলছিল আল জাজিরা নিয়ে, তাহলে কি এখন এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যে আলোচনা, এটা কি ওই আল জাজিরা থেকে দৃষ্টি সরানোর জন্যে? এই জন্য আল জাজিরা সব ভুলে গেছে, বাংলাদেশের মানুষ এখন সব মুশতাক আহমেদ আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে পড়ে গেল? আরে ভাই, আমি দেখেছি জেলখানায়, 5 বছর জেলখানায় আমি দেখেছি কত তরুণ যুবকের পা কেটে ফেলতে হয়েছে, এরকম আমি অন্তত কাশিমপুর জেলে এরকম 5 থেকে 6 জন তরুণকে দেখেছি, কিশোরকে দেখেছি,
কেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে? বিএনপির ছেলেপেলে এগুলি, জামাতের ছেলেপেলে এগুলি, শিবিরের ছাত্র দলের, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। থানায় নিয়ে হাঁটুর মধ্যে বন্দুক ঠেকিয়ে, নল ঠেকিয়ে গুলি করে নি ক্যাপ পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং নি ক্যাপ পুড়িয়ে দেওয়ার পরে সভাপতি তাদেরকে পা কাটতে হয়েছে। তো এই ছেলেগুলোর যে জীবন ধ্বংস হয়ে গেল, সেটা নিয়ে তো আপনাদের কারো কোনো বক্তব্য নাই। আপনারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আলোচনা করছেন, এটা নিয়ে মাঠ গরম করছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে গত 12 বছরে কত মায়ের বুক খালি হয়েছে সেই হিসাব রেখেছেন আপনারা? হিসাব কেউ রাখেন নাই। কেন? ওই যে মাহফুজ আনাম সাহেব বলেছেন, মুক্ত মনাদের উপরে আক্রমণ করা যাবে। বাকিরা তো মুক্ত মানা না, আমরা তো মুক্ত মানা নই, কারণ আল্লাহর কাছে আমরা সারেন্ডার করেছি, মহান আল্লাহ তাআলার কাছে আমরা ইসলামে বিশ্বাস করি, কাজে আমরা মুক্ত মানা হতে পারি না। আপনি যতক্ষণ না হিন্দুত্ববাদী হবেন ততক্ষণ বাংলাদেশে আপনি মুক্ত মানা হতে পারবেন না, আপনি প্রগতিশীল হতে পারবেন। মাঝে মাঝে অবাক লাগে, কালকে এক টক শোতে দেখছিলাম ডক্টর আসিফ নজরুল, এক টক শোতে তিনি বলছেন, কার সম্পর্কে অতটা মনে নেই, বলছেন যে উনি তো প্রগতিশীল রাজনীতি করেন। প্রগতিশীল রাজনীতি করেন মানে? এবং আসিফ নজরুল এটা বলবে কেন, প্রগতিশীল রাজনীতি করেন? প্রগতিশীল রাজনীতি মানে কি? ইসলামের বাইরে যারা তারা সব প্রগতিশীল রাজনীতি করে, অর্থাৎ আওয়ামী লীগ প্রগতিশীল, বাম সব সংগঠন প্রগতিশীল, আর বিএনপি কিংবা জামাত কিংবা ইসলামপন্থী সব দল, এরা সব পুরনো ধাঁচের, তারা সব কুপমণ্ডুক, তাদের সব বদ্ধ বদ্ধ মনের মানুষ। আমার তো ধারণা বাংলাদেশে এই বদ্ধ মনের মানুষদের সংখ্যা 80%। 80% মানুষের উপরে অত্যাচার চালানো যাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টই বলুন, কিংবা তাদেরকে ধরে নিয়ে হাঁটুতে গুলি করে তাদের নিকায় পুড়িয়ে দেওয়া যাবে, সেটা নিয়ে মাহফুজ আনামদের কিছু যায় আসে না, বরং তারা খুশি। আপনাদেরকে বলে রাখা দরকার, এদের সকলে বাংলাদেশে কোলাবোরেটর অ্যাক্টে বিচার হতে হবে। 71-এর পরে আমাদের কোলাবোরেটর অ্যাক্ট ছিল না, আমরা রাজাকারের কথা বলেছি, তাদের বিচার করেছি। 71-এর পরে যদি পাকিস্তানের দালালদের বিচার হতে পারে, এবং কিছুদিন আগেই তো অনেক মানুষের ফাঁসি হয়ে গেল, সেই বিচার কেমন বিচার হয়েছে সেটা সবাই জানে, সারা পৃথিবী জানে। তো তাহলে আজকে যারা হিন্দুত্ববাদের দালালি করছে তাদের কোলাবোরেটর অ্যাক্টে বিচার হবে না? তাদের বিচার হতে হবে না? যারা আজকে বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছে তাদের বিচার হতে হবে না? আজকে যারা বাংলাদেশের ইন্ডিয়ান কালচারাল অ্যাগ্রেশনে এজেন্ট হিসেবে কাজ করেছে তাদের বিচার বাংলাদেশে হতে হবে না? কাজেই আমি বক্তব্যের শেষে চলে এসেছি, আমি জনগণকে যেটা বলতে চাই, এই সমস্ত মিডিয়ার কথা আপনারা ভুলে যান, একমাত্র কাজ হচ্ছে এই সমস্ত মিডিয়াকে সরাসরি বয়কট করা। এদের পত্রিকা পড়া উচিত না, এদের টেলিভিশন দেখার কোনো কারণ নাই, এরা বলুক না, আমরা তো অন্তত বাক স্বাধীনতার পক্ষের লোক, সুতরাং তারা বলুক, তারা টেলিভিশন চালাক, তারা পত্রিকা চালাক, কিন্তু সেগুলোকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন, তাহলে অল্টারনেটিভ কি? অল্টারনেটিভই হচ্ছে অল্টারনেটিভ মিডিয়া বা সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে ইউটিউব আছে, এবং বিভিন্ন লোকে এখন চ্যানেল চালাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বিভিন্ন লোক চালাচ্ছে। আমরা অনলাইনে পত্রিকা চালানোর চেষ্টা করেছি, বর্তমানে বন্ধ আছে, কিন্তু ইনশাআল্লাহ আমরা আবার আবার শুরু করব সময় সুযোগ মতো, সুযোগ করব। তো অনলাইন পত্রিকা আছে, এই অল্টারনেটিভ মিডিয়ার দিকে আপনাদের নজর দিতে হবে, এই অল্টারনেটিভ মিডিয়ার উপরে আপনাদের ভরসা করতে হবে প্রকৃত সংবাদের জন্য। তবে অল্টারনেটিভ মিডিয়ার প্রতি আমার একটি বক্তব্য আছে, কিছু কিছু ইউটিউব চ্যানেলে আমি দেখতে পাই অনেক চটকদার বিজ্ঞাপনের মতো চটকদার হেডিং দিয়ে বেশ কিছু বানোয়াট কথাবার্তা বলা হয় যার কোনো বেসিস নাই। আমার অনুরোধ সেই সমস্ত চ্যানেল যারা চালান তাদের প্রতি, আপনারা এই কাজটি করবেন, বস্তুনিষ্ঠ থাকুন। আমি পত্রিকা চালাতে যদি বস্তুনিষ্ঠ থাকি, তাহলে আমি অল্টারনেটিভ মিডিয়ায় বস্তুনিষ্ঠ থাকবো না কেন? আর আপনারা যারা মনে করছেন যে লাইক আর কি যেন বলে সাবস্ক্রিপশন, এগুলো শেয়ার, লাইক সাবস্ক্রিপশন শেয়ার, এগুলো বাড়ানোর জন্য যারা আপনারা চটকদার ভাবে একটা সংবাদ প্রকাশ করছেন, প্রচার করছেন, তাদেরকে বলে রাখি এভাবে বেশি দিন টিকবে না মানুষ। কিন্তু আপনারা নিজেদেরও ক্ষতি করছেন, কারণ আপনাদের চ্যানেল টিকবে না, চ্যানেলের জনপ্রিয়তা থাকবে না, আপনারা কিন্তু অল্টারনেটিভ মিডিয়ারও ক্ষতি করছেন, কারণ যেগুলো বস্তুনিষ্ঠ তাদের উপরেও মানুষের আস্থা থাকবে না। কাজে আপনারা যদি প্রকৃতই চান যে বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইতে
আপনারা যদি যোগদান করতে চান তাহলে আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন, কোনো বানোয়াট সংবাদ দেবেন না। যেটা দেবেন তার পিছনে যেন অথেন্টিসিটি থাকে, প্রমাণ থাকে, প্রমাণ সহ আপনারা নিউজ দেবেন। তো আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে বাংলাদেশের 95% সংবাদ মাধ্যম কিন্তু এখন প্রকৃতপক্ষে ফ্যাসিবাদ এবং হিন্দুত্ববাদের দালাল গোষ্ঠী, কাজে তাদের কথায় তাদের আহাজারিতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি জনগণের সরকার কোনোদিন প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, তাহলে সকল মানুষের জন্য সম অধিকার চাইবো আমরা, আমরা চাইবো সকলেরই যেন কথা বলার অধিকার থাকে। আমরা কিন্তু মুক্ত মানা বলে একটা ডিভিশনের চেষ্টা করতে চাইব না, যে মুক্ত মানা তার উপর অত্যাচার চলবে না, মুক্ত মানার পত্রিকা চলবে, কিন্তু আপনি যদি ভিন্ন মতের হন আপনার পত্রিকা বন্ধ করে দেবে। আমার কথা অন্য, করেন না, আপনারাও পত্রিকা চালান, আমরাও পত্রিকা চালাই, জনগণ যাদেরটা পছন্দ করে নেয়। আমরা কিন্তু আমার দেশ বাংলাদেশে যখন চলছিল এই কথাটি বলেছিলাম, রিমান্ডে গিয়েও আমি একই কথা বলেছি। রিমান্ডে আমাকে জিজ্ঞেস করলো, আপনি শাহবাগের বিরুদ্ধে এমন অবস্থান কেন নিলেন, আপনার কারণে এই শাহবাগীদের ক্ষতি হয়ে গেল। আমি ডিবিতে বলেছিলাম যে এই শাহবাগীদের পক্ষে বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশন আর পত্রিকা ছিল, 24 ঘন্টা মাসের পর মাস লাইভ অনুষ্ঠান দেখানো হয়েছে, ওখানে নাচ গান কবিতা স্লোগান ইত্যাকার জিনিসপত্র, পত্রিকার পুরো পৃষ্ঠা জুড়ে শাহবাগের ছবি, এটাও তো আমরা দেখেছি, পুরো পৃষ্ঠা জুড়ে মোমবাতির ছবি, মঙ্গল প্রদীপের ছবি পুরো পৃষ্ঠা জুড়ে, এই গোলাম সারোয়ারের পত্রিকা সমকাল, সমকালের একদিন পুরো পৃষ্ঠা জুড়ে দেখলাম শুধুমাত্র মোমবাতির ছবি। এই ধরনের সাংবাদিকতা তো আমরা বাংলাদেশে দেখেছি। তো শুধুমাত্র আমার দেশ তার বিরুদ্ধে লড়াই করেছে, আমার দেশ তার বিরুদ্ধে ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের পক্ষে অবস্থান নিয়েছে আমার দেশ। তো এক আমার দেশের প্রতি আপনাদের এত বিরাগ কেন? 100টা পত্রিকা টেলিভিশন নিয়ে আপনারা আমার দেশের সাথে লড়াই করতে পারেন না? আসলে তারা পারে, কারণ তারা জানে তাদের বিবেক বিক্রি করা হয়ে গেছে, আত্মা বিক্রি করা হয়ে গেছে। তো আত্মা বিক্রি যারা করে ফেলেছে তারা লড়াই করতে কিভাবে পারবে? তাদের পক্ষে লড়াই করা সম্ভব না। কাজেই আমাদের স্মরণ রাখতে হবে এই সমস্ত নরপিশাচদের, এই সমস্ত নরপিশাচদের আমাদের চিনে রাখতে হবে, এই সমস্ত নরপিশাচদের তালিকা করে রাখতে হবে, এবং এই সমস্ত নরপিশাচদের সময় আসলে ওই যে বললাম কোলাবোরেটর অ্যাক্ট দালাল আইনে তাদের বিচার করতে হবে। আর ততদিন আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।